আমি ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। আমি জনগণের রায়ে 2010 সালে জামাখানের মতো একটি স্মার্ট ওয়ার্ডে আমি কাউন্সিলর নির্বাচিত। তাদের তারা যখন পদ পায় তারা তখন আর মানুষের জনগণের সাথে সম্পৃক্ত থাকে না, আপনি কাজ করেন। বিগত 7-8 বছরে এই বলখালিতে পা রেখেছে ওইরকম আপনার চোখে দেখে আমার জনগণকে শুধু আমি এই মেসেজটা দিতে চাই। ফুলকপি হচ্ছে আমাদের নৌকা যেরকম আস্থার প্রতীক, স্বাধীনতার প্রতীক, এই ফুলকপিও এসে আসছে জনগণের সেই আস্থার প্রতীক এবং সে আমাদের জনগণের প্রতীক। যেমন আজকে আমার সাথে যারা নির্বাচন করছেন, আপনি দেখেন আপনি একজন বলখালিতে আপনি কাজ করেন, বিগত 7-8 বছরে এই বলখালিতে পা রেখেছে ওইরকম আপনার চোখে দেখেছেন, আপনারা সাংবাদিকতা করতেছেন সেখানে, আপনারা তো আজ কালকে থেকে সাংবাদিকতা শুরু করেননি, এই এই যে 7-8 বছরে উনি একটা এখানে একটা কোনো একটা জায়গায় একটা অনুষ্ঠান করেছে আওয়ামী লীগের একটা প্রাণীল, কেউ দেখেছে? কেউ বলতে পারবেন আপনারা? কিন্তু আমরা তো করেছি, আমরা তো আজকে 7-8 অনেক দিন ধরে আমরা এই এলাকার জনগণের সাথে, মহানগরের জনগণের সাথে, আমরা কোভিড পর্যায়ে আমরা মানুষের সাথে জনগণের সাথে সবসময় ছিলাম। মানুষ গিয়ে ঘরে ঘুমাচ্ছে আর আমরা রাস্তায় বসে বসে আমাদের পার্টির প্রধানমন্ত্রী নির্দেশমান, আমাদের নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনার উনিও, ওনাদেরও বিভিন্ন ধরনের মনিটরিং সেল আছে। আমি মনে করি বর্তমানে বোয়ালখালী এবং চাঁদগাঁও আসনে, পাঁচটি আসনে যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে ভোট সুস্থ এবং সুন্দর, এবং জনগণ অন্তত এসে ওনাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। এবং যোগ্য প্রার্থী মানে আমরা যারা আছি জনগণ এখন সবই বুঝে। এখন অনেকে হয়তো মনে করে, অনেকে অনেক কিছু বলছে, হেভিওয়েট বলতে হয়তো টাকা পয়সা দিয়ে হেভিওয়েট হতে পারে, টাকা পয়সা দিয়ে তো জনগণের ভালোবাসা কিনতে পারবে না। জনগণের ভালোবাসা কেনার জন্য রাজনীতিবিদ, যারা তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদদেরকে দরকার, যারা এলাকার কাজ করতে পারবে, যারা অবশ্যই পাবে। এটা বর্তমান যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, আমি মনে করি মানুষ সুস্থ সুন্দরভাবে এবং নিরাপদভাবে এসে কেন্দ্রে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। এবং আমি আমার জনগণকে শুধু আমি এই মেসেজটা দিতে চাই, ফুলকপি হচ্ছে আমাদের নৌকা যেরকম আস্থার প্রতীক, স্বাধীনতার প্রতীক, এই ফুলকপিও এসে আসছে জনগণের সেই আস্থার প্রতীক এবং সে আমাদের জনগণের প্রতীক এবং বলখালির উন্নয়নের প্রতীক, বাংলাদেশের উন্নয়নের প্রতীক, বলখালি চাঁদগাঁও উন্নয়নের প্রতীক। এবং নতুন প্রজন্ম যে আমাদের মাঝে আছে, নতুন প্রজন্মকে একটি আত্মনির্ভরশীল জাতিতে রূপান্তর করার প্রতীক হচ্ছে ফুলকপি প্রতীক। ছাত্র রাজনীতিকে উঠে আসা একজন রাজনীতি করা মানুষ, আমি ছাত্রলীগের সহসভাপতি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে পাশ করে আমি জনগণের রায়ে 2010 সালে জামাখানের মতো একটি স্মার্ট ওয়ার্ডে আমি কাউন্সিলর নির্বাচিত হই। এখন পর্যন্ত আমার জনগণের সাথে সেই সম্পৃক্ততা আছে। আপনারা সকলে জানেন আমরা যখন নির্বাচনমুখী মানুষ, আমরা সবসময় নির্বাচন জন্য আমরা আমাদের প্রান্তীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে আমরা মনোনয়ন নেওয়ার চেষ্টা করি। যে আমরা যেহেতু দল করি, আমরা প্রথমে চাই আমরা আমাদের দলের মনোনয়নটা আমরা পাওয়ার আশা করি। দলের মনোনয়ন পাওয়ার পেছনে আপনাকে জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে, এটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মূল ভিত্তি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের নেতৃত্বের উপরে বিশ্বাস করে, আন্দোলন সংগ্রাম বিভিন্ন পর্যায়ে কিন্তু তৃণমূল নেতৃত্বেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার গঠন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। তা আমরা যারা মানে তৃণমূল থেকে আমরা যারা রাজনীতি করে আসছি, আমরা জনগণের পালসটা আমরা বুঝি। আর যারা হাইব্রিড, যারা উড়ে এসে জুড়ে বসে বিভিন্ন পদ পদবী নিয়ে মনোনয়ন নিতে যাই, তারা যখন পদ পায় তারা তখন আর মানুষের জনগণের সাথে সম্পৃক্ত থাকে না। আপনি দেখেন প্রধানমন্ত্রী আজ বাংলাদেশকে যে বিশ্বের মধ্যে যে রোল মডেল তৈরি করেছে, আমরা কতজন মানুষের কাছে গিয়ে আমাদেরকে এখন আমাদেরকে বলে আপনারা প্রচার করেন, তো যারা ছিলেন যারা কাজ করিয়েছেন তারা কেন প্রচার করেননি? আমরা যখন আমাদের প্রান্তিক প্রধানমন্ত্রী আজকে প্রান্তিক লেভেলে 3 কোটি মানুষকে সরাসরি সুবিধা দিয়েছে, কিন্তু যখন যায় বলে যে এটা তো মুম্বাই দিয়েছে, কিন্তু দিচ্ছে কিন্তু সরকার বিভিন্ন কারণে, ওখানে আমরা সেগুলো থেকে বঞ্চিত হয়েছে। আমাদের প্রান্তের প্রধানমন্ত্রীকে আমরা উপস্থাপন করতে পারিনি, বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। কারণ আমরা যখন রাজনীতি করি, আমরা যখন বিভিন্ন কৌশল আমাদেরকে নিতে হয়, আমাদের নেতৃবৃন্দকে নিতে হয়, আমরা সেটা মেনে নিই। কিন্তু মেনে নেওয়ার পরে যারা আসনে বসেন তাদের যখন চরিত্রটা অন্যরকম হয়ে যায়, সেটা আমরা দেখেছি বিগত সময়েও।